হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুদীপ থ্রি সিক্সটি ফাইভ ব্লগস আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে স্পেশালি বলবো আমার গাড়ির মডিফিকেশানের ব্যাপারে কি কি মডিফিকেশান করিয়েছি বা কি কী ইনস্টলেশন করিয়েছি সেইগুলোই তোমাদের আজকে দেখাবো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এই হলো আমার পালসার টু টোয়েন্টি এফ যেটা মডিফিকেশানের ব্যাপারে আজকে বলবো তো ফার্স্ট দেখাব আজকে ফার্স্ট উইন্ডশিল্ড তো এই উইন্ডশিল্ডের ওপরেই আছে টু টোয়েন্টি ভাইজারের স্টিকার আর জগন্নাথ দেবের স্টিকার আর এই লুকিং গ্লাসে আছে মার্শ স্টিকার তো একটা স্পেশাল জিনিস এবার তোমাদের দেখাই এই ডিবি ক্র্যাশ গার্ড এটা আমি নিউলি ইনস্টল করেছি তো এই এ ডিবি ক্র্যাশ গার্ডের প্রাইস পড়েছে আমার প্রায় সাড়ে চার টাকা আর এটা কোনো রাইডিং রাইডিং বলো বা গাড়ি যখনই পড়ে যাবে তোমার তখন এই গাড়িটি খুবই তোমার কাজে কাজে দেবে খুবই সেফটি জাতীয় জিনিস তারপরে দেখাই এল ইডি ইন্ডিকেটার খোলটা হচ্ছে এনএসের বাট ভেতরের ল্যাম্পটা হচ্ছে এল তো তোমাদের প্রথম জ্বালিয়ে দেখিয়ে দিই দেখো তো দিনের বেলা কতটা কী বোঝা যাচ্ছে যাই না তবে রাত্রবেলা এটা প্রচুর পরিমাণে লোকের চোখে লাগে ঠিক আছে আর গাড়িতে আর একটা জিনিস লাগানো আছে সেটা হল হচ্ছে হ্যাজার আর এই ফ্ল্যাশারে রয়েছে আমার চোদ্দো রকম মোড় এটা চোদ্দো রকম মোড়ে আমার কাজ হবে তোমাদের আর আরও দুটো মোড় দেখিয়ে দিচ্ছি আর এটা অন্ধকারে শীতকালের জন্য খুবই মানে কাজে লাগে দেখাবো হাইড্রোলিক ব্রেক অ্যান্ড ক্লাচ তো এখানে গাড়ি বায়াজের যে সিস্টেমটা দিয়েছিল পুরোটাই আমি চেঞ্জ করিয়েছি চেঞ্জ করে লাগিয়েছি আমি হাইড্রোলিক এখানে থাকবে ব্রেক অয়েল আর ব্রেকের সিস্টেমটা হচ্ছে ব্র্যাম্বো কোম্পানির আর এটা খুবই অসাধারণ কাজ করে তো তোমরাও লাগিয়ে দেখতে পারো আর এখানে রয়েছে পালসার মেনিয়া টু পয়েন্ট ও আর এই গার্ডের সঙ্গে সামনে গ্রাফিক্সের কাজটা খুবই অসাধারণ পরে রয়েছে এখানে অ্যাক্রোপাবিকের ট্যাঙ্ক ফ্যাড যদি এটি অনেক পুরাতন হয়ে গিয়েছে তাও আর সামনে দেখাচ্ছি এলেট্রন টার্বোর্ড মিনি ফগ লাইট এতে দুয়েল কালার আছে এক সাদা একটা হলুদ তো তোমাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হলুদ আর একটি কালার আছে এতে সাদা সার হলুদটাই বেশি শীতকালের প্রয়োজন হয় তারপর দেখাবো এই রিন টেপ এটা অ্যাকচুয়ালি কালার না এটা হাফ রিন টেপ করা আছে স্কাই ব্লু দিয়ে তো এই জায়গাটায় আমার আমার ভিডিওটা আমি শেষ করছি তো দেখা আবার নেক্সট ভিডিওতে